আমরা বলেছিলাম যে যে পদ্ধতিতে চেয়ারম্যান স্ট্যান্ডিং জেপিসি তিনি প্রসিড করছে সেটা কনস্টিটিউশনাল মোরালিটিকে ভায়োলেট করে, সাংবিধানিক প্রভিশন আছে যে সাংবিধানিক প্রভিশন গুলোকে ভায়োলেট করে এবং ওয়েল এস্টাবলিশড হেলদি প্র্যাকটিস পার্লামেন্টারি প্র্যাকটিস যেটা আছে সেটাকে লঙ্ঘন করে এবং এই জন্য আমরা মাননীয় স্পিকার মহাশয়ের কাছে আমরা চিঠি দিয়েছিলাম এবং আমরা দেখা করতে চাই। আমরা যখন দেখা করি সেটা হচ্ছে 5 তারিখ আমাদেরকে টাইম দেওয়া হয় 1:30 আমরা ফিফটে দেখা করি। তখন অধ্যক্ষ মহাশয়কে আমরা বলেছিলাম খুব স্পেসিফিকলি যে 1 নম্বর হচ্ছে সপ্তাহে 2 দিন ধরে জেপিসি সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এটা একটা অসম্ভব ব্যাপার। আমরা সব লোকসভার সদস্য, আমাদের কনস্টিটিউয়েন্সিতে আমাদের অনেক দায়িত্ব আছে, এছাড়া আমরা অনেকে অনেক স্ট্যান্ডিং কমিটির সঙ্গে ইনভলভ, ইম্পর্টেন্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে ইনভলভ, আমরা কোথাও কোনো কাজ করতে পারছি না। আর এই সপ্তাহে প্রতি সপ্তাহে 2 দিন করে 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মিটিং, একটার পর একটা লোককে ডেকে যাচ্ছে অথচ আমাদের বলার সুযোগ দিচ্ছে না, ওই সময়ের মধ্যে প্রচুর লোককে ডাকছে, সেটা আমাদের পক্ষে খুবই অসুবিধা। তারপর যেটা বলেছিলাম আমরা সেটা হচ্ছে এই যে ট্যুর, এর আগের বার যেটা ফিক্সড হয়েছিল আমরা যে ট্যুরটা করেছিলাম এর আগে মুম্বাই আহমেদাবাদ 5 দিনে 5টা যায় মুম্বাই সারাদিন মিটিং, সন্ধ্যেবেলা ফাইন, রাত্রিবেলায় গিয়ে আহমেদাবাদে ঢুকলাম, সকাল 10টা থেকে মিটিং শুরু, বিকেল 4:30 আহমেদাবাদ থেকে মিটিং শেষ, 4:30 দৌড়ে দৌড়ে চলো এয়ারপোর্ট, এয়ারপোর্টে গিয়ে 5:30 ফ্লাইট ধরে চলে যাও চেন্নাই হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে গিয়ে রাত্রিবেলা পৌঁছো রাত্রি 11:30 খাওয়া দাওয়া পাচ্ছি কি না পাচ্ছি যেন না কোনো হুশ নেই সেটুকু গেল। আমরা নিচে যেত সম্ভব মানুষের পক্ষে কোনো কারোর প্রতি কোনো খবর নাই, রাত্রি 11টা হলো পৌঁছলাম ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করতে করতে রাত্রি 1টা 1টা, পরের দিন সকালবেলা আবার মিটিং 10টা, সেখান থেকে বিকেলবেলায় চলে বিকেলবেলায় চলো চেন্নাই চলে গেল, চেন্নাই গিয়ে পৌঁছেছি রাত্রিবেলায়, তারপর দিন সকাল 10টা আবার মিটিং, চেন্নাই মিটিং করে চলো ব্যাঙ্গালোর চলে গেল, এটা অসম্ভব ব্যাপার। এবং এবারও একটা ফিক্স করেছে মিটিং কাল থেকে আছে গৌহাটি, সকাল থেকে গোয়ার পশু থেকে গৌহাটি সকাল থেকে মিটিং, বিকেলবেলায় সন্ধ্যাবেলায় চলে যাও ভুবনেশ্বর, ভুবনেশ্বরে গেল তারপরে দিন ছুটি আছে রবিবার, তারপর দিন সকালবেলা হচ্ছে ভুবনেশ্বরে মিটিং, সন্ধ্যেবেলায় কলকাতা, কলকাতাতে এসে সন্ধ্যেবেলা রাত্রিবেলাতে কলকাতা এসে পৌঁছো, 10টার সময় কলকাতাতে মিটিং, বিকেল 3:30 কলকাতা শেষ, বাকি 4 ঘন্টা আমাদের জন্য 7 ঘন্টা 8 ঘন্টা, কলকাতার জন্য মাত্র 4 ঘন্টা, যত নন বিজেপি স্টেট আছে সেখানে কম সময়, বিজেপি স্টেটের ভীষণ সময়, তারপর চলে যাও পাটনা, আবার পাটনা থেকে সারাদিন করে মিটিং করে বিকেলবেলা আবার চলে যাও লখনৌ, লখনৌতে আবার সকাল থেকে মিটিং করে, এটা একটা হেক্টিক, অসম্ভব, পড়বো কখন, প্রচুর পড়াশোনা করতে হয়।